এরপরে প্রশ্ন হলো আমি নামাজের জামাতে তাকবির উলা এবং সুরায় ফাতে পাই নাই এখন আমি ইমানে ইমামকে কোন স্থানে পেলে আমার প্রথম রাকাত গণনা হিসাবে উপযুক্ত হবে দেখেন আপনার ইমামকে যদি আপনি রুকুতে পান তাহলে আপনি সে রাকাত পেয়েছেন সেটা গণ্য হবে কোথায় পেলে রাকাত পাইছেন গণ্য হবে রুকুতে আল্লাহ আকবর বলে ইমামকে রুকুতে পাইছেন আপনি আল্লাহ আকবর রুকুতে গেছেন ইমাম উঠে গেছে আপনি গেছেন তারপর ইমাম উঠে গেছে তারপর আপনি রাকাত পেয়ে গেছেন কথা কি বুঝাতে পারছি অতএব রুকুতে পাওয়া পর্যন্ত রাকাত পেয়ে গেছেন কিন্তু আপনি রুকুতে যাবেন এতক্ষণ এতক্ষণ ইমাম সাহেব সামিন দাঁড়ায় গেছেন তাহলে আপনার রাকাত গণ্য হয় নাই যখন রাকাত গণ্য হয় নাই তাহলে আপনি কি করবেন ইমামের সাথে সামিল হবেন না দাঁড়ায় পরের রাখাতে যুক্ত হবেন বলেন দেখি সামিল হলে লাভ কি রাকাত তো এটা গণ্য হবে না কি লাভ লাভ আছে কি লাভ সেজদা গিয়ে আপনি পাঠ করবেন সব হবে না নাই অনেক লোক আছে দেখবেন যে দোড়ায় আসছে ট্রেন ধরার জন্য দেখে ট্রেন ছেড়ে ইমাম সাহেব রুকুর থেকে উঠে গেছে এরপর দাঁড়ায় থাকে আফসুস করে রাখারটা মিস হয়ে গেল দাঁড়ায় থাকে ইমাম সাহেব সেজদা দুইটা দিয়ে পরের রাখাতে দাঁড়ানোর পরে যায় ইমাম সাহেব দেখছেন না এরকম লোক সারাসর ভুল আপনি দাঁড়ায় থাকলে কি সব পাইলেন আপনি যদি যোগ দিয়ে ফেলতেন রাকাত গণ্য না হয়তো কিন্তু সেজদা দিছেন দুইটা সেজদার মাঝখানে দোয়া পড়ছেন আবার তাকবিদ দিছেন আপনি সব পাবেন না ফামাইয়া আমার মিফকাল আদার রাত খাই রাই বিন্দুমাত্র ভালো কাজ করলো আল্লাহর কাছে তার সব পাওয়া যাবে কি যাবে না অতএব এটা দাঁড়ায় থাকাটা ভুল এরপরে প্রশ্ন হল মুসাফির সফর থেকে ফিরে নিজ এলাকায় প্রবেশ করলেই পুরোসালা তাদায় করবে নাকি নিজ ঘরে ফেরার পর পুরো আদায় করবে খুব দরকারি একটা প্রশ্ন ধরুন আপনি এই গ্রামের বাসিন্দা আপনি এখান থেকে ঢাকায় গেছেন সফরে একটা কাজে কাজ শেষ করে আপনি ঢাকা থেকে ফিরে আসছেন এখন আপনি ঢাকা থেকে ফিরে আসার পর আপনার গ্রামের আপনার এলাকার এরিয়ার ভিতরে ঢুকছেন ঢুকে নামাজ পড়বেন আপনি এখনো ঘরে আয়সা পৌঁছান নাই সফরে থাকলে তো কসর করা লাগে জোহর আসর এবং এসা এগুলো চার রাখাত একটা কয় রাখাত দুই রাকাত এখন আপনি আপনার এলাকায় ঢুকছেন কিন্তু বাড়ি পর্যন্ত যান নাই আপনি কি কসর পড়বেন না পুরা পড়বেন এ হলো প্রশ্ন এই প্রশ্নের উত্তর হলো আপনি যদি নিজের এলাকার এরিয়াতে প্রবেশ করে যান তাহলে পুরো নামাজ পড়বেন কারণ আপনি এলাকার এরিয়া থেকে বাহির হইলে কসর শুরু সফরের সুবিধা শুরু ওই এলাকার এরিয়াতে ঢুকে গেছেন তখন কসরের সুবিধা শেষ আপনি পুরো নামাজ পড়তে হবে নিজের বাড়ি পর্যন্ত গেলে পুরো নামাজ পড়বেন ব্যাপারটা এরকম না যে এরিয়া থেকে বের হলে কসর শুরু হয়েছে সফর শুরু হয়েছে ওই এরিয়ার ভেতরে প্রবেশ করলে কি হয়ে গেল তিনি মুকিম হয়ে গেলেন এবং পুরো নামাজ পড়বেন ধরুন ঢাকা উত্তর সিটি কর্পোরেশনের এলাকার মানুষ আপনি আপনি সফর করে চট্টগ্রাম গেছেন চট্টগ্রাম থেকে আপনি আপনার বাসা উত্তরার বা টঙ্গি ওইদিকে আপনি হয়তো উত্তরার এলাকাতে ঢুকে গেছেন এখন নামাজ পড়তেছেন আপনি পুরো নামাজ পড়বেন কারণ আপনি আপনার এলাকাতে প্রবেশ করে গেছেন কথা কি বুঝাতে পারছি